Hi guys, welcome back. তো আজকের ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও, কারণ আমি আজকে আমার যে ফেসবুকের ভিডিওগুলো আছে সেগুলো দেখছিলাম এবং তার নিচে কমেন্টগুলো চেক করছিলাম। ওখানে অনেকে বলেছে যে যারা আমার বেশিরভাগ বাংলাদেশি ভিউয়ার্স রয়েছে তারা খুব সুইট, খুব সুইট। তারা আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি, আপু আপু, তুমি এই আংটিগুলো কোথা থেকে কিনেছো এবং এগুলোর ব্যাপারে একটু বর্ণনা দাও, এবং মানে এগুলো কি সত্যিকারের সোনার নাকি সেটা, তো সে বিষয়ে আমি একটুখানি আলোচনা করব। এই ভিডিওটা হওয়ার পর যদি তোমাদের মনে হয় এই রকম টপিকে আরও ডিটেলসে কিছু জানার দরকার আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো আগের দিনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে আমি ওখানে একটা গিভওয়ে অ্যানাউন্স করেছিলাম। তো গিভওয়েতে এই দুটো কে বিউটির প্রোডাক্ট জিতে যাচ্ছে দিব্যা। সো দিব্যা আমাকে সবসময় সাপোর্ট করে এবং আমি মনে করি যে ও এটা পাওয়াটা ডিজার্ভ করে। আমি নেক্সট আরও অনেক অনেক নতুন নতুন গিভাবে কিন্তু আনতে থাকবো, সো আমার চ্যানেলটাকে চেক করতে একদম ভুলবে না। যাই হোক, তো শুরু করা যাক। তো আমার এই আঙুলে টোটাল তিনটে সোনার আংটি রয়েছে এবং এগুলো অরিজিনাল সোনা, 18 ক্যারেট গোল্ড। আমি কিনেছি পিসচন্দ্র জুয়েলার্স। যদি তোমরা ইন্ডিয়াতে থাকো তাহলে তোমরা জানবে যে পিসচন্দ্র জুয়েলার্স একটা খুব বড় সোনার দোকান, কিন্তু তোমরা যদি বাংলাদেশি ভিউয়ার্স হও, আমি জানি না বাংলাদেশে পিসচন্দ্র জুয়েলার্স আছে কি না, কিন্তু আমি নিয়েছি পিসচন্দ্র জুয়েলার্স থেকে। সো প্রথমেই বলে দিই, এইটা আমি আমি নিজেকে গিফট করেছি এবার জন্মদিনে। এটা হচ্ছে বজ্রয় মুক্ত এবং তার সাথে এটা সোনার আংটি রয়েছে। বজ্রয় মুক্তটা কী করে, তোমাদের মাইন্ডটাকে খুব শান্ত করে এবং তার সাথে যাদের খুব মাথা গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের মাথাটাকে ঠান্ডা রাখার ট্রাই করে। আমার মাথা খুব একটু বেশি গরম হয় না, কিন্তু আমার মাথায় অনেক বেশি কিছু চলতে থাকে। সো এই জন্য আমি একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম, সে আমাকে বলেছিল যে তোমাকে এটা নিতে হবে, তো তাই আমি নিয়েছি। সো বেসিক্যালি মুক্তটা হচ্ছে বুধের জন্য পরা হয়। যাদের বুধ খারাপ তারা খুব বেশি খরচ করে, তাদের মন খুব চঞ্চল হয় এবং তাদের মাথা খুব তাড়াতাড়ি গরম হয়। তো তিনটে জিনিসই একদমই ভালো না, তো তার জন্যই আমি এটা পড়েছি। তো নেক্সট আমার কাছে যে পাথরটা রয়েছে সেটা হচ্ছে, এই পাথরটা হচ্ছে চুনি বা রুবিও বলা হয় এটাকে। এটা রবি গ্রহের জন্য পড়া হয়। রবি গ্রহটা বেসিক্যালি সাকসেস আনে এবং লাইফটাকে নাকি আরও বেশি করে উজ্জ্বল করে তোলে, তো সবাই চায় লাইফটাকে উজ্জ্বল করতে, আমিও চাই বেসিক্যালি, তার জন্যই আমি এটা পড়েছি। আর নেক্সট আমি পড়েছি হচ্ছে এটা, এটা হচ্ছে পোখরাজ। তোমরা এটাকে ইয়েলো ডায়মন্ডও বলতে পারো। তো এই পোকরাজটা হচ্ছে বেসিক্যালি বৃহস্পতির জন্য পড়া হয়। তো বৃহস্পতি বেসিক্যালি হয় হচ্ছে ধন সম্পদের জন্য, তো সবারই লাইফে ধন সম্পদ প্রয়োজন হয়, তার জন্যই আমি এটা পড়েছি। এটা বেসিক্যালি একটা র্যান্ডম ভিডিও, তো এই তিনটে ব্যাপারে আমি তোমাদের একটুখানি বলে দিলাম। আর এইটুকুই ভিডিওটাতে, আর আমার বেশি কিছু বলার নেই। তোমরা অনেকেই আমাকে আমার ফেসবুকের যে ভিডিওগুলো আছে ভিডিওতে অনেক কমেন্ট করেছো, তার জন্যই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আরও যদি ডিটেলসে তোমাদের জানতে হয় যে জ্যোতিষবিদ্যা সম্পর্কে, তাহলে মেবি আমি পরবর্তীতে একটা ভিডিও বানাতে পারি। সো আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমার সাথে কথা বলতে চাইলে, আমার পিকচার্স দেখতে চাইলে, আমার লাইফ আপডেটস জানতে চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করবে। আমার ইনস্টাগ্রামের নাম সুদেশনা জোয়াল আর আমার ফেসবুক পেজের নাম সেম ইজগাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই বাই। আমার আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো।